জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইউক্রেনের কিয়েভ ও ওডেসায় ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এরপর জানিয়ে দেব মার্কিন সাবমেরিন পৌঁছাতেই জোড়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার। এদিকে ইসরায়েলি হামলায় দুই সিরীয় সৈন্য আহত। এবং জানিয়ে দিব সন্ত্রাসীদের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব নয়, ফ্রান্সকে জানালো সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এবং জানিয়ে দিব আমিরাতের ওপর কঠোর অবরোধ আরোপের হুমকি সৌদি ক্রাউন প্রিন্সের। সর্বশেষ জানিয়ে দিব আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ নিয়ে আলোচনায় আফগানিস্তান ও পাকিস্তান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইউক্রেনের কিয়েভ ও ওডেসায় ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের ওডেসা বন্দর ও রাজধানী শহর কিয়েভে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। তবে এই রুশ হামলায় ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যায়নি। বুধবার ইউক্রেনীয় কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। খবর সিএনএনের, রাশিয়ান সেনারা এমন সময়ে এই আক্রমণ চালালো যখন রাশিয়া অধিভুক্ত ক্রিমিয়ান বন্দর শহর সেবাস্তোপলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সোশ্যাল মিডিয়ায় ওডেসার আঞ্চলিক গভর্নর ওলেহ কেপার এ বিষয়ে বলেন, ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ প্রতিহত করতে নিযুক্ত ছিল। একই সঙ্গে তিনি ওই বন্দর নগরীর বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছেন। রুশপন্থী ব্লগাররা বলেছেন, ওডেসা বন্দরে ব্যাপক হামলা করেছেন রাশিয়ান সেনারা। তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালান। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা কৃষ্ণ সাগর থেকে রাশিয়ান কালিব্র ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের বিষয়টি শনাক্ত করেছেন। ইউক্রেনের রাজধানী শহরে ব্যাপক রুশ হামলা হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী কিয়েভের কাছে বিস্ফোরণ ও ধোঁয়া ওঠার কথা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, রাশিয়ার বিমান হামলার পরে ওডেসার বিভিন্ন বহুতল অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর জানালা উড়ে গেছে এবং রাস্তায় কাচের টুকরো ছড়িয়ে পড়েছে। ক্রিমিয়ান উপদ্বীপের একটি সেতুতে বিস্ফোরণের পরে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে চরম পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি করেছে, কারণ ওই বিস্ফোরণের জন্য তারা কিয়েভকে দায়ী মনে করে। এ কারণেই তারা দেশটির শস্য রপ্তানির প্রধান বন্দর ওডেসায় হামলা করেছে। এছাড়া সোমবার ক্রিমিয়ান সেতুতে আঘাত আনার পর পরপরই ইউক্রেনের কৃষ্ণসাগরীয় বন্দরগুলো থেকে শস্য রপ্তানির অনুমতি বিষয়ক চুক্তি প্রত্যাহার করে নেয় রাশিয়া। মার্কিন সাবমেরিন পৌঁছাতেই জোড়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার। কোরীয় বন্দরে পারমাণবিক শক্তি সমৃদ্ধ মার্কিন সাবমেরিন পৌঁছার পরই জোড়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দীর্ঘ ৪২ বছর পর দক্ষিণ কোরিয়ায় এসেছে যুক্তরাষ্ট্রের এই সাবমেরিন। সেটি কোরীয় বন্দরে পৌঁছার কয়েক ঘন্টার মধ্যেই দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও জাপানের সামরিক বাহিনী জানিয়েছে, পিয়ংইয়ং বুধবার সকালে ক্ষেপণাস্ত্রগুলো তাদের পূর্ব সাগরে ছুড়েছে। জাপানি প্রতিরক্ষা মন্ত্রণালয় পরবর্তীতে জানিয়েছে, এগুলো জাপানের বিশেষ অর্থনৈতিক জোনের বাইরে পড়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসুকাজু হামাদা সাংবাদিকদের বলেছেন, প্রথম ক্ষেপণাস্ত্রটি 50 কিলোমিটার উচ্চতায় উঠে 550 কিলোমিটার দূর পর্যন্ত যায়, দ্বিতীয়টি 50 কিলোমিটার উপরে উঠে 600 কিলোমিটার দূর পর্যন্ত যায়। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইউনহাপ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া নিউক্লিয়ার কনসালটেটিভ গ্রুপের প্রথম বৈঠকে মিলিত হওয়ার পরই নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এনসিজির লক্ষ্য হল দক্ষিণের উপর যদি কোনো হুমকি আসে, পারমাণবিক সহ সব সামরিক শক্তি ব্যবহার করে তাদের রক্ষা করা হবে। সংস্থাটি আরো জানিয়েছে, এনসিজির বৈঠকের দিনই দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় বন্দর নগর বোসানে নঙ্গর করেছে পারমাণবিক সাবমেরিন ইউএস কন্টাকি। 1981 সালের পর যা দক্ষিণের মাটিতে মার্কিনীদের প্রথম পারমাণবিক সাবমেরিন আসার ঘটনা। সূত্র রয়টার্স ও সিএনএন আল জাজিরা। ইসরায়েলি হামলায় দুই সিরীয় সৈন্য আহত। সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে, এতে দুই সিরীয় সৈন্য আহত হয়েছে। বুধবার প্রথম প্রহরে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা একথা জানিয়েছে। সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে সানা জানায়, শত্রু দেশ ইসরায়েল অধিকৃত সিরিয়ার গোলান মালভূমির উত্তর দিক থেকে মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পরই এই বিমান হামলা চালায়। বিমান থেকে ছোড়া এসব হামলার লক্ষ্য ছিল দামেস্কের কাছের সুনির্দিষ্ট বিভিন্ন অবস্থান। বার্তা সংস্থা জানায়, সেখানে ইসরায়েলের এমন আগ্রাসনে সিরিয়ার দুই সৈন্য আহত এবং বস্তুগত ক্ষতি হয়েছে। তারা আরো জানায়, এ সময় সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইসরায়েলের ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়। মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, এসব হামলা দিমাস শহরের বিমানবন্দরের এবং রাজধানীর পশ্চিমে বৈরুত দামাস্কাস মহাসড়কের কাছের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয়। যুদ্ধ বিধ্বস্ত এদেশে বিস্তৃত সূত্রের নেটওয়ার্ক রয়েছে এমন এনজিও জানিয়েছে, ইরানপন্থী হিজবুল্লাহ উগ্রবাদী গ্রুপের বিভিন্ন অস্ত্র গুদামও ইসরায়েলের হামলার লক্ষ্য ছিল। পর্যবেক্ষণ সংস্থা জানায়, চলতি বছর সিরিয়ায় ইসরায়েলের এটি ২০তম অভিযান ছিল। সূত্র বাসস এএফপি।
সন্ত্রাসীদের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব নয় ফ্রান্সকে জানালো সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। সিরিয়ার সরকার দেশটিতে ফ্রান্সের একটি প্রতিনিধি দলের অবৈধ অনুপ্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে। দামেস্ক বলেছে ওই অনুপ্রবেশ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং সিরিয়ার সার্বভৌমত্বের ওপর নির্লজ্জ আক্রমণের সামিল। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে ফ্রান্সের পররাষ্ট্র দপ্তরের একটি প্রতিনিধি দল সম্প্রতি দামেস্ক সরকারের অনুমতি ছাড়াই সিরিয়ার মাটিতে অনুপ্রবেশ করেছে এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে সাক্ষাৎ করেছে। এই ঘটনা সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার চরম লঙ্ঘন। বিবৃতিতে বলা হয় ফ্রান্স যে সিরিয়ার সঙ্গে ঘোরতর বিশেষ বিদ্বেষ পোষণ করে তা এই ঘটনায় আরেকবার প্রমাণিত হয়েছে। এছাড়া প্যারিস সরকার সিরিয়ায় তৎপর সন্ত্রাসী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন ঘোষণা করে প্রকৃতপক্ষে এই আরব দেশের বিরুদ্ধে আগ্রাসী অবস্থান নিয়েছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় দেশটিতে সন্ত্রাস বিরোধী যুদ্ধ করতে চাইলে ফ্রান্সকে দামেস্ক সরকারের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে তা করতে হবে। সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে সহযোগিতার ভিত্তিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব নয়। বিবৃতিতে প্যারিস সরকারকে ফ্রান্সের অভ্যন্তরীণ সমস্যার দিকে মনোনিবেশ করার আহ্বান জানিয়ে বলা হয়েছে ফ্রান্সের সাম্প্রতিক দাঙ্গা আন্তর্জাতিক সমাজের দৃষ্টি আকর্ষণ করেছে। সূত্র পার্স টুডে। আমিরাতের ওপর কঠোর অবরোধ আরোপের হুমকি সৌদি ক্রাউন প্রিন্সের। দাবি মানা না হলে সংযুক্ত আরব আমিরাতের ওপর কঠোর অবরোধ আরোপের হুমকি দিয়েছিলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। গত বছর সাংবাদিকদের সাথে একান্ত আলাপচারিতায় একথা জানিয়েছিলেন বলে প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। আঞ্চলিক নীতিমালা এবং ওপেক সীমা নিয়ে মত পার্থক্য নিয়ে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে ক্রমবর্ধমান ব্যবধানের প্রেক্ষাপটে ওই হুমকি দেওয়া হয়েছিল। ডিসেম্বরে অফ দি রেকর্ড ব্রিফিং এ ক্রাউন প্রিন্স সাংবাদিকদের বলেন তিনি আবুধাবির কাছে দাবির একটি তালিকা পাঠিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে আমিরাত যদি আঞ্চলিক রাজনীতিতে সৌদি আরবের অবস্থান ক্ষুণ্ণ করতে থাকে তবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি ওই বৈঠকে উপস্থিতদের বলেছিলেন আমি কাতারের সাথে যা করেছিলাম এটা তার চেয়েও কঠোর হবে। উল্লেখ্য 2017 সালে কাতারের উপর অর্থনৈতিক ও কূটনৈতিক অবরোধ আরোপ করে সৌদি আরব আবুধাবি ও বাহরাইনের সহায়তায় 3 বছর স্থায়ী ছিল ওই অবরোধ। 2021 সালে সৌদি আরব ও কাতারের মধ্যে সম্পর্ক পূর্ণ প্রতিষ্ঠিত হয়। উপসাগরীয় অঞ্চলে প্রাধান্য বিস্তারে প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও মোহাম্মদ বিন জায়েদের মধ্যে দ্বন্দ্ব চলছে। ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের মতে তারা ওই সময় 6 মাস পরস্পরের সাথে কথাও বলেননি। সৌদি ক্রাউন প্রিন্স ওই সময় সৌদি সাংবাদিকদের বলেছিলেন যে আমিরাত আমাদের পিঠে ছুরি চালিয়েছে এবং তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন আমি কি করতে পারি তা তারা দেখবে। দুজনের মধ্যে এই ভাঙন মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক তেল বাজারে ভূ রাজনীতি এবং অর্থনৈতিক প্রভাব বাড়ানোর বৃহত্তর প্রতিযোগিতাকে প্রতিফলিত করছে। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ভূমিকা হ্রাস পাওয়ায় তাদের দ্বন্দ্ব আরো তীব্র হয়েছে। উভয়ই এখন রাশিয়া ও চীনের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করতে যাচ্ছে। আবার তাদের দ্বন্দ্ব মার্কিন কর্মকর্তাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। তারা আশঙ্কা করছে এ ধরনের দ্বন্দ্বের ফলে ইরানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ উপসাগরীয় জোট গঠন করা অসম্ভব হয়ে পড়বে। তাছাড়া মুসলিম দেশগুলোর সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার কাজও ব্যাহত হবে। ইয়েমেন ও সুদানে পরস্পর বিরোধী অবস্থানে রয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। তেলের দাম বাড়ানোর সৌদি প্রয়াসের বিরোধী আমিরাত। এদিকে ইরানের সাথে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করায় বিস্মিত হয়েছে আমিরাত। দুজনের মধ্যকার সম্পর্ক মেরামতের উদ্যোগ গ্রহণ করেছিল বাইডেন প্রশাসন। তারা মে মাসে মোহাম্মদ বিন সালমান এবং আমিরাতের প্রেসিডেন্টের ছাড় দেওয়ার প্রতিশ্রুতি দেন। অবশ্য ওয়াল স্ট্রিট জার্নাল সূত্র জানায় পরে ক্রাউন প্রিন্স সংযুক্ত আরব আমিরাতের ব্যাপারে কোনো নীতি পরিবর্তন না করার জন্য তার উপদেষ্টাদের নির্দেশ দেন। তিনি তাদের বলেছিলেন তাদের আর বিশ্বাস করা যায় না। সূত্র মিডল ইস্ট আই। আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ নিয়ে আলোচনায় আফগানিস্তান ও পাকিস্তান। আফগানিস্তান ভিত্তিক পলাতক উগ্রবাদীরা পাকিস্তানে আন্তঃসীমান্ত সন্ত্রাসী হামলার ক্রমবর্ধমান অভিযোগের মধ্যে তালেবান নেতাদের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় বসতে বুধবার আফগানিস্তানে যাচ্ছেন পাকিস্তানের একজন ঊর্ধ্বতন দূত। ইসলামাবাদের নবনিযুক্ত আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি আসিফ দোরানি পারস্পরিক বাণিজ্য সহ অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতার উপর দৃষ্টি নিবদ্ধ করতে কাবুলে বৈঠক করবেন মঙ্গলবার পাকিস্তানের একজন কর্মকর্তা একথা জানিয়েছেন। মিডিয়ার সাথে প্রকাশ্য যোগাযোগ করার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে তিনি ভিওএ এর সাথে কথা বলেছেন। কাবুল সফরের বিষয়ে দুরানি ভিওএ কে বলেন 2 বছর আগে তালেবান দেশটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার পর থেকে স্থল বেষ্টিত আফগানিস্তানের সাথে পাকিস্তানের বাণিজ্য অনেক সম্প্রসারিত হয়েছে। সরকারি তথ্য অনুসারে দ্বিপাক্ষিক বাণিজ্য বর্তমানে $200 কোটি বেশি। পাকিস্তানের রাষ্ট্রদূত চীন এবং ইরান সহ অন্যান্য প্রতিবেশীদের সাথে আফগানিস্তানের
বাণিজ্য বৃদ্ধির প্রশংসা করেছেন। দুরানি বলেন, আপেক্ষিক আফগান শান্তি পাকিস্তানকে স্থল বেষ্টিত মধ্য এশিয়ার দেশগুলির সাথে আফগান ট্রানজিট রুটের মাধ্যমে বাণিজ্য বাড়িয়ে প্রায় $20 কোটি উন্নীত করতে সক্ষম করেছে, যা 2 বছর আগেও মাত্র $5.5 কোটি ছিল। দুরানি বলেন, এটি আফগানিস্তানের জন্য নিঃসন্দেহে ভালো খবর এবং তাদের অনেক সমস্যার সমাধানে সাহায্য করবে, বিশেষ করে এটি দেশটিতে দারিদ্র্যের হার কমিয়ে আনবে। জাতিসংঘের অনুমান অনুসারে দারিদ্র্যের এই হার বর্তমানে 95% এর কাছাকাছি। এটি নিশ্চয়ই একটি আশাব্যঞ্জক প্রক্রিয়া, তবে এতে একটু সময় লাগবে। মূলত পাকিস্তানে উগ্রবাদী হামলার প্রেক্ষাপটে দুরানির এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।